বাসন্তী পূজা। মহাসপ্তমীর পূর্ণতিথিতে রাজধানী আগরতলা দুর্গাবাড়িতে জাঁকজমকপূর্ণভাবে বাসন্তী পুজো হচ্ছে। এদিন ভক্তদের সমাগম ছিল বেশ লক্ষণীয়। হিন্দু বাঙালিদের অন্যতম প্রধান উৎসব দুর্গাপূজা। আশ্বিন মাসে জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা হলেও কালীর পূজা হল চৈত্র মাসে। চৈত্র মাসের এই পূজা বাসন্তী পূজা নামে সুপরিচিত। রাজধানী আগরতলা দুর্গাবাড়িতে অন্যান্য বছরের মতো এই বছরও বেশ জাঁকজমকপূর্ণভাবে ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়েছে। এদিন মহাসপ্তমী তিথিতে দুর্গাবাড়ি মণ্ডপে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়। মন্দিরের জনৈক পুরোহিত জানিয়েছেন, প্রতি বছরের মতো এই বছরও দুর্গাবাড়িতে সরকারি উদ্যোগে ঐতিহ্যবাহী এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। সোমবার বোধনের মধ্য দিয়ে পুজোর আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এদিন তিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন নতুন বছরে যে রাজ্যবাসী ঘরে সুখ শান্তি বিরাজ করে। পূজা হচ্ছে, এখন বলিদান হবে, তারপর বারোটায় মারা হবে, বিকেলবেলা সন্ধ্যে 7টায় মার আরতি হবে, তারপর মার দিকে হবে। মূলত কী উদ্দেশ্য নিয়ে রাজারা এই পুজোটা করেছিলেন? এটা মহারাজ সুরত করেছিলেন। মহারাজ সুরত মৃদস্মণির আদেশে বসন্তকালে দেবী দুর্গার আবাহন করেছিলেন, তখন থেকেই এই বাসন্তী দেবী নামে বসন্তকালে যেহেতু পুজোটা, সেই জন্য বাসন্তী দুর্গা নামে পরিচিত। ভগবানের কাছে কি প্রার্থনা করা? ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে সবাই নতুন বৎসরে এসে সবাই যাতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা আমার মার কাছে।